হ্যালো ফ্রেন্ডস, পাইলের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো নিরামিষ বাঁধাকপির ঘন্ট। এই বাঁধাকপির ঘন্ট ভাত দিয়ে যেমন ভালো লাগে, রুটি বা পরোটার সাথে খেতেও কিন্তু খুবই ভালো লাগে। বাঁধাকপির ঘন্ট বানানোর জন্য আমি এখানে একটা ছোটো সাইজের বাঁধাকপির অর্ধেক অংশকে এভাবে কুচিয়ে রেখেছি। চারটে কাঁচা লঙ্কা আছে, একটা বড় সাইজের আলুকে এভাবে ডুমো ডুমো করে কেটে রেখেছি। এখানে আছে একটু এক চামচ জিরা বাটা, হাফ চামচ আদা বাটা, আর সামান্য হলুদ দিয়ে একটু পেস্ট বানিয়ে রেখেছি। আর এখানে আছে কিছু কড়াইশুঁটি, ফোড়নের জন্য লাগবে গোটা তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে, গোটা জিরে, আর লাগবে স্বাদ মতন লবণ, চিনি আর সর্ষের তেল। চলুন শুরু করা যাক। এখানে আমার তেল গরম হয়ে গেছে, আমি এখানে তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরেটা ফোড়নে দিয়ে দেবো। লঙ্কাটা ফাটিয়ে দিলাম, ফোড়নটাকে একটু ভাজা ভাজা করে নেব। ফোড়নটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো আমি আলু দিয়ে। আলুগুলোকে আমি একটু ভেজে নেব। একটু হলুদ দিয়ে দেবো ভাজার সময়, আলুর রঙগুলো সুন্দর। আলুগুলো আমার মোটামুটি ভাজা কিন্তু হয়ে গেছে, আমি এর মধ্যে যে পেস্টটা বানিয়েছিলাম সেটা কিন্তু এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এবার এটাকে মশলার সাথে আলুটাকে একটু ভালোভাবে কষিয়ে নেব। কিছুক্ষণ মশলার সাথে আমি কষিয়ে নিয়েছি আলুটাকে, এবার এর মধ্যে আমি কড়াইশুঁটি দিয়ে দেবো। কড়াইশুঁটিটাকে আমি মশলার সাথে একটুখানি ভেজে নেবো। বাঁধাকপিটা অ্যাড করবো, বাঁধাকপিটা দিয়ে বাঁধাকপির সাথে এটাকে ভালোভাবে মিশিয়ে নেব মশলাটাকে। আমি বাঁধাকপিটাকে খুব ভালোভাবে এটাতে মিশিয়ে দিয়েছি, এবারে আমি এটাকে 5 মিনিট ঢেকে রাখবো। বাঁধাকপি থেকে জল বেরবে, সেই জলে কিন্তু আমার তরকারি হয়ে যাবে। বাঁধাকপির ঘন্টের জন্য কিন্তু আলাদা জল দিতে হয় না। আমি ঢাকা দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা খুলব। আমি এবার এটাকে নেড়ে দেব। দেখুন বাঁধাকপি থেকে যে জল বেরিয়েছে, এতে বাঁধাকপি কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আমি এবার এর মধ্যে কাঁচা লঙ্কাগুলো ভেঙে দেবো। আমি এখানে 4টে কাঁচা লঙ্কা ইউজ করছি, আপনারা যদি বেশি ঝাল পছন্দ করেন এতে তাহলে কিন্তু বেশি দিতে পারেন। মিশিয়ে দেব। আমি এবার এতে লবণ আর চিনিটা অ্যাড করব। অ্যাড করছি চিনি স্বাদ মতো আর স্বাদ মতো লবণ। মিশিয়ে দেব। আমি আবার 5 মিনিট আমি ঢেকে দেবো। 5 মিনিট পর আমি আবার ঢাকাটা খুলেছি। আমার কপি ঘন্ত কিন্তু একদমই রেডি, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। খুব সিম্পল রেসিপি, খেতে খুব ভালো লাগে। আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দেবে, আর সম্ভব হলে শেয়ার করবে। আমি আর কিছুক্ষণ এটাকে রান্না করে নেব। আমার তরকারি হয়ে গেছে, আমি এবার সামান্য একটুখানি গরম মশলা গুঁড়ো ওপর দিয়ে একটু ছড়িয়ে দেবো, দিয়ে আমি নামিয়ে নেব। আপনারা দেখে পছন্দ করেন, আপনারা কিন্তু এখানে ধনে পাতার কুচি অ্যাড করতে পারেন, কিন্তু বাঁধাকপিতে আমার
ধনে পাতাটা ঠিক ভালো লাগে না, আমি ধনে পাতা ইউজ করি না, আপনারা পছন্দ করলে অ্যাড করতে পারেন। গরম মশলাটা আমি ভালোভাবে মিশিয়ে দিলাম, দিয়ে এবার নামিয়ে নেব। আপনারা চাইলে কেউ ঘিও ইউজ করতে পারেন, না আমার আগে এক চামচ ঘি দিয়ে, কিন্তু আমার গরম মশলাটাই বেশি ভালো লাগে, আমি গরম মশলাটাই প্রেফার করি। আমার হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। আমার বাঁধাকপির ঘন্ট কিন্তু একদম রেডি। বাড়িতে অবশ্যই আমার রেসিপিটি ট্রাই করবেন, আর আমার রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে কিন্তু আমার সাথে অবশ্যই এক্সপিরিয়েন্সটা শেয়ার করবেন। তাহলে আবার নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হবে অন্য কোনো দিন। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।